সম্মানিত দর্শক, আমি ডাক্তার এ কে আল মিরাজ, ভাস্কুলার সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে আমরা একটি খুব পরিচিত রোগ, পায়ের ভেরিকোস ভেন অথবা আঁকা বাঁকা শিরা, এটা নিয়ে কথা বলব। আমরা দেখতে পাই, অনেক সময় দেখতে পাই যে মানুষের পায়ে আঁকা বাঁকা শিরা ফুলে থাকে। এটা সাধারণত হাঁটু বা নিতে বলি আমরা, হাঁটু বা নিয়ে নিচে এটা প্রথম দেখা দেয়। এই ভেরিকোস ভেইন যে কারণে হয় সেটা হলো যে আমাদের পায়ের রক্তনালীতে দুই ধরনের রক্তনালী আছে, একটি হচ্ছে শিরা এবং অন্যটি হচ্ছে ধমনী। শিরার মধ্যে দিয়ে রক্তটা আমাদের পায়ের থেকে হার্টে ফিরে আসে এবং ধমনী যেটা সেটা দিয়ে আমাদের হার্ট থেকে রক্তটা পায়ের দিকে বা শরীরের সমস্ত শরীরে এটা ছড়িয়ে পড়ে। যেহেতু মানুষ যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি পজিশনে আমরা দাঁড়িয়ে থাকি, তখন পৃথিবীর যে অভিকর্ষ বল, যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশন ফোর্স, এই অভিকর্ষ বলটা আমাদের হার্টে যে রক্তটা ফিরে চলে যাচ্ছে সেটাকে নিচের দিকে পুলডাপ করে, নিচের দিকে, তার উপরে এই অভিকর্ষ বলটা, গ্র্যাভিটেশন ফোর্সটা নেগেটিভ ফোর্স হিসাবে কাজ করে। এই ফোর্সটাকে ওভারকাম করতে যাওয়ার জন্যে আমাদের যে শিরা বা ভেইন যেটা আছে, যে ভেইনের মধ্যে এক ধরনের ভাল্ভ বা গেটওয়ে সিস্টেম থাকে। ভাল্ভ বলতে আমরা বুঝি যে ওয়ান ওয়ে গেটওয়ে ডিরেকশন। এটা যদি একটা ভাল্ভের কাপ হয়, এইটা যদি আর একটা কাজ হয়, দুইটা কাপ কাজ এভাবে লেগে থাকে ভেইনের শিরার গায়ে বা ভেইনের ওয়ালে। যখন আমাদের পা থেকে ব্লাডটা উপর দিকে যেতে চায় হার্টের দিকে, তখন এই ভাল্ভটা এভাবে ব্লাডটাকে প্রবাহিত করতে সহায়তা করে এবং যাতে ব্লাডটা নিচের দিকে নেমে না আসে সেজন্য ভাল্ভটা ওয়ান ওয়ে গেট খুলে আবার ক্লোজ বন্ধ হয়ে যায়। এই যে ভাল্ভ সিস্টেমটা ভেইনের মধ্যে আছে, শিরার মধ্যে আছে, এটা শুধুমাত্র মানব অর্থাৎ হিউম্যান বিং যেটা আমরা বলি, শুধুমাত্র মানুষেরই আছে। পৃথিবীতে অন্য কোনো প্রাণী বা কোনো ম্যামালস বা কোনো অন্য ধরনের যত প্রাণী আছে তাদের কারোর ভেইনের মধ্যে বা শিরার মধ্যে এই ভাল্ভ সিস্টেম নেই। তার কারণ হলো যে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন ওইভাবে যে মানুষ যখন পারপেন্ডিকুলার হিসাবে দাঁড়াবে তখন পৃথিবীর যে অভিকর্ষ বা গ্র্যাভিটেশন ফোর্স এটা তার নেগেটিভ ফোর্স হিসাবে কাজ করে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যারা সমুদ্র পাড়ে গেছেন বা সমুদ্র সি বিচে দেখেছেন বা সমুদ্রের পাড়ে বেড়াতে গেছেন, তাদের সবসময় একটা কথা আমরা শুনতে পাই, সেটা হলো যে জোয়ার ভাটা হয়। যারা লাইফ গার্ড থাকেন তারা বলে যে জোয়ার ভাটার সময় পানি এদিকে কমে এবং বেশি আসে, যার জন্যে লাইফ গার্ডরা ওই সমস্ত সময়ে যারা সমুদ্রের পাড়ে বেড়াতে দেয় তাদেরকে সতর্ক করে দেয়। ঠিক তেমনি আমাদের শরীরের ভেইনে বা পা থেকে যখন রক্তটা উপর দিকে আসে তখন ওই গেটওয়েটাকে ফ্লো আপ করে, কম্প্রেস করে করে ভেইনের ভিতর দিয়ে একদিকে প্রবাহিত করে হার্টের মধ্যে আবার রক্তটাকে ফিরিয়ে নিয়ে আসে। এই ভাল্ভ সিস্টেমটা যদি কোনো কারণে ডিফেক্ট হয়, এটার অনেকগুলি কারণ আছে, কিন্তু এই যে ভাল ওয়ান ওয়ে ডিরেকশনে রক্ত চলাচলের যে সিস্টেমটা এবং পায়ের সিস্টেম যেভাবে শিরার মধ্যে আছে, এই ভাল্ভ যদি কোনো কারণে ডিফেক্ট হয় তাহলে এই ভাল্ভটা ওয়ান ওয়ে ডিরেকশনে রক্তটাকে চলাচল না করতে দিয়ে কিছুটা ডিফেক্টিভ হয়ে রক্তটা নিচের দিকে চলে আসে, অর্থাৎ ভাল্ভটা লিক করে যায়। যেমন আমরা টিউবওয়েলের ক্ষেত্রে দেখি যে আমরা যখন পানিটা তোলার জন্য তার গ্র্যাভিটেশন ফোর্সের কারণে পানিটা যেন একদম নিচে না চলে যায়, পৃথিবীর স্তর থেকে নিচে না চলে যায়, সেই জন্য উপরে পাইপের উপরে একটা ভাল্ভ বসানো থাকে। সেটা যদি নষ্ট হয়ে যায় তখন এয়ারের নেগেটিভ প্রেশারের কারণে পানিটা আবার পৃথিবীর নিচে জলাধারের স্তরের লেভেলে চলে যায়, তখন ওইটাকে আবার পানি দিয়ে ওইটাকে পাম্প করে করে
আবার ওই পানিটাকে ওই লেভেল পর্যন্ত নিয়ে আসতে হয়, তখন পাম্প করলে পানি পাওয়া যায়। এই জন্য যদি ভালভটা, ভেইনের ভালভটা লিক করে যায়, তখন আমাদের যে পায়ের যে রক্তগুলি রক্ত হাড়ে ফিরে আসবে শিরার মাধ্যমে, সেই শিরাতে ওই ভালভ উইকনেসের কারণে, ভালভটা লিক করার কারণে ব্লাডটা শিরার মধ্যে অনেকক্ষণ ধরে রয়ে যায়। যেহেতু ওয়ান ওয়ে ডিরেকশনে ব্লাড ফেরার কথা ছিল, কিন্তু সেখানে না ডিফেক্টিভ ভালভের কারণে ব্লাডটা আবার নিচের দিকে চলে আসে। এই চলে আসাটাকে বলা হয় রিফ্লাক্স ফ্লো, অর্থাৎ বিপরীত ধর্মী ফ্লো। আসার কথা ছিল ভেইন থেকে, পা থেকে হার্টে, হার্ট থেকে আবার ওটা ধমনীর মাধ্যমে সার্কুলেশন হয়ে পেরিফেরিতে যাওয়ার কথা ছিল, ফুসফুসের রক্ত পরিষ্কার হওয়ার পরে, অর্থাৎ অক্সিজেন দেওয়ার পরে। এই ভালভ সিস্টেমটা ডিফেক্ট হওয়ার কারণে ভেরিকোস ভেইনটা ডেভেলপ করে, এবং এটার আমরা মেডিকেল বা আমরা মেডিকেল সায়েন্সের ভাষা আমরা বলে থাকি ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। ইনসাফিসিয়েন্সি কথা তার মানে হলো যে পরিমাণ ব্লাডটা আমার পা থেকে ফিরে যাওয়ার কথা ছিল হার্টে, ডিফেক্টিভ ভালভের কারণে আমার ওই পরিমাণ ব্লাডটা, ওই পরিমাণ রক্তটা ফিরে আসতে পারছে না। সেই কিছু পরিমাণ রক্তটা আমার পায়ের মধ্যে বা নিচের যে এক্সট্রিমিটি, নিচের যে পা এবং পায়ের নিচের দুই পা, পায়ের মধ্যে ব্লাডটা রয়ে যায়। দ্যাট মিন্স ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করে। যতটুকু হারে আমার রক্তটা ফিরে আসার কথা ছিল হার্টে, ততটুকু ফিরে না, তার অংশগত অংশ ফিরে আসে এবং ওই শিরার মধ্যে কিছু অংশগুলো রয়ে যায়। এইটা আমরা যে বললাম যে গ্র্যাভিটেশন নেগেটিভ ফোর্সের কারণ হিসাবে থাকার ফলে যখন ভালভটা ডিফেক্ট হয়ে যায়, তখন ভালভের মধ্যে, শিরার মধ্যে ব্লাড রক্তটা জমা থাকতে শুরু করে, এবং ওটা জমা থাকলে ওরা শিরার যে ওয়াল আছে, যে রক্তনালীর যে সার্কুলেটিং ওয়াল আছে, ওইটাকে প্রেস করে দেয়। উদাহরণস্বরূপ আমরা যদি একটা বেলুনের এক মাথায় বন্ধ করে উপর থেকে পানি দিতে থাকি, বেলুনটা দেখবেন ঝুলতে 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 এরকম। এই জন্য আমরা যখন দাঁড়িয়ে থাকি, যেহেতু ভেইনের কোনো মাসল ওয়াল থাকে না, আর্টারি ধমনের তুলনায় শিরা অনেক পাতলা এবং অনেক কম চাপ সহ্য করতে পারে, কিন্তু পক্ষান্তরে যে ধমনির মধ্যে মাংসপেশির লেয়ার থাকার কারণে ওটা অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এই জন্যে রক্তনালীর চাপ কিন্তু ভেইন থেকে, শিরা থেকে ধমনীতে সবসময় বেশি। ধমনীতে আমাদের নর্মাল প্রেশার থাকে মিলিমিটার মার্কারের প্রেশারে যদি আমরা মেজারমেন্ট করি বা মাপি, তাহলে আমরা নর্মাল প্রেশার 120-100 এরকম পাই মিলিমিটার অফ মার্কারি থেকে। কিন্তু ভেইনে সে শিরাতে তার তুলনায় অনেক কম থাকে, 15-30 মিলিমিটার মার্কারির প্রেশার থাকে। এই যে ডিফেক্টিভ ভালভের কারণে যেটা হয় বললাম, এটা বিভিন্ন জায়গায় হতে পারে। বিজ্ঞানীরা আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় চিকিৎসা করার স্বার্থে এবং সঠিকভাবে চিকিৎসা করার কারণে এই ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি যেটা তৈরি হয় অথবা যে অপূর্ণতা তৈরি হয়, সেটাকে চিকিৎসা করার জন্য আমরা একটা ক্লাসিফিকেশন বা বিন্যাস তৈরি করেছি। সেটা মেডিকেল সায়েন্স ব্যাপারে এটাকে বলে চিপ ক্লাসিফিকেশন, CEAP। চিপ ক্লাসিফিকেশনে ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত করা আছে। এই জন্য চিপ ক্লাসিফিকেশনের প্রথম পর্যায়ে গিয়ে যেটা হলো, সেটা এটা কখনো খালি চোখে দেখা যাবে না, অনলি মেশিন ক্যান ডিটেক্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ডুপ্লেক্স মেশিন। আমরা এই মেশিনে যদি পরীক্ষা করি, তাইলে প্রাথমিক পর্যায়ে সিবিআই বা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি তৈরি হয়েছে কিনা বা সেটা তৈরি হয়ে আরও খারাপের দিকে যাবে কিনা, এরা প্রথম এই মেশিন দিয়ে আমরা আবিষ্কার করতে পারি বা এই মেশিন দিয়ে পরীক্ষা করলে আমরা নির্ণয় করতে পারি। প্রাথমিক পর্যায়ে সব ক্ষেত্রে, প্রাথমিক পর্যায়ে যদি কোনো একটা অসুস্থতা বা কোনো একটা রোগ ডায়াগনোসিস করা যায়, তাইলে সরাসরি সে চিকিৎসা এবং সহজভাবে চিকিৎসা করা যায় এবং চিকিৎসার এফোর্ট এবং চিকিৎসার ব্যয় দুইটাই অনেক কমে যায়। কিন্তু পক্ষান্তরে যখন একটা ডিজিজ অ্যাডভান্স স্টেজে চলে যায় বা বর্ধিত অবস্থা, অর্থাৎ থার্ড ফোর্থ লেভেলে গিয়ে ধরা পড়ে,
তখন এই রোগের চিকিৎসা ব্যয় এবং চিকিৎসার পরিশ্রম এবং অপারেশন পর্যন্ত এই সবগুলি এই ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো দর্শক, আমরা এই মেশিনের গুরুত্ব এখানে এই জন্যই দিতে চাচ্ছি যে যদি কখনো আপনার ভেরিকোজ ভেইনের যে ক্রাইটেরিয়া সেটা হলো যে আপনার চামড়ার নিচে দেখবেন যে রক্তনালীগুলি আঁকা বাঁকা হয়ে শিরাগুলি অনেক ফুলে আছে, প্রাথমিক পর্যায়ে খুবই কম থাকে, এবং এটা দেখবেন যে যদি যারা ফর্সা মানুষ অথবা মেয়েদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে খুব ভালো চোখে দেখা যায়, কালো মানুষের ক্ষেত্রে একটু কম দেখতে পাবে। এটা যখন বাড়তে থাকে তখন ভেইনটা আস্তে 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 মোটা হইতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে অনেক মোটা হয়ে চামড়ার নিচে দেখা যাচ্ছে। এই স্টেজে আসতে কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে। এই জন্যে আমরা যদি কারো উপসর্গগুলি আমরা যদি বলি যে কারো যদি প্রাথমিক পর্যায়ে যে সমস্যাগুলি হয়, হঠাৎ করে একটু আঁকা বাঁকা শিরা দেখা দিল কোনো একটা পায়ে, যদি পাটা ভারী ভারী লাগে অথবা পা ফুলে যায়, দীর্ঘক্ষণ পা বসে রাখো ফুলে যায়, তাহলে আমাদেরকে এই পরীক্ষাটা করার দরকার আছে যে আমি ওই রোগের আমার মধ্যে শুরু হচ্ছে কিনা এবং ভেরিকোজ ভেইনে সেই অ্যাডভান্স পর্যায়ে যাবে কিনা সেটা যদি আমরা প্রাথমিকভাবে নির্ণয় করতে পারি। এই সমস্ত প্রাথমিক ব্যয় কোনো অপারেশন ছাড়াই এবং পরামর্শ, ব্যায়াম এবং মোজা পরার মাধ্যমেই এই রোগটাকে সারানো সম্ভব। আর অ্যাডভান্স স্টেজে গেলে সেটা অপারেশনের প্রয়োজন পড়ে। লক্ষণীয় বিষয় বা পরিধানযোগ্য বিষয় যেখানে এখানে আমাদের দেশে আমাদের কাছে রোগীরা খুব কম এই প্রথম প্রাইমারি স্টেজে আসে, আসেই না বলা তো, যারা আসে তারা অলওয়েজ টাইম C0 C1 ক্লাসে কখনোই থাকে না, তারা C3 এবং C4 AB এই স্টেজগুলিতে আসে, যে স্টেজগুলিতে সচরাচর দেখা যায় যে অপারেশন ছাড়া ভালো করা করে। অপারেশনের অনেকগুলি পদ্ধতি এখন এসেছে, আগে শুধু কেটে অপারেশন করা হতো, এখন এই পদ্ধতিটা অনেক আধুনিকায়ন হয়েছে, এখন লেজারের মাধ্যমে, RF রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে এবং মেকানোকেমিক্যাল অ্যাবলেশনের মাধ্যমে, এবং এখন ভেনাস গ্লু পাওয়া যায় যেটা আরও বেশি সহজ টেকনোলজি, কিন্তু নতুন টেকনোলজি। এই টেকনোলজিগুলি ব্যবহার করে শুধুমাত্র একটা ফুটা করে অপারেশন না করেই, এখন শুধু একটা ফুটা করে আপনার এই ভেরিকোজ ভেইনের অপারেশন কমপ্লিট করে দেওয়া সম্ভব এবং সে ভালো থাকবে, তার রোগটা তো আর তাকে এই পর্যায়ে নিবে না এবং প্রয়োজন পড়বে না কাটা ছেঁড়া করার, এবং পায়ে ঘা যে হয় সেই ঘা আর হবে না, স্কিনে যে পরিবর্তনগুলি আসে স্কিনটা নষ্ট হয়ে যায়, অনেক ধরনের লাল কালো স্পট পড়ে, এই কমপ্লিকেশন এই সমস্যাগুলি আর হবে না। এই জন্যে দর্শক, আমরা যদি কখনো আপনার আশেপাশে বা আপনার নিজের অথবা আপনার ভাইয়ের বা আত্মীয় স্বজনে কখনো দেখেন যে পায়ে কালো দাগ বা এই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে, অনেকক্ষণ বসে থাকলে, দীর্ঘক্ষণ বসে থাকলে পা ফুলে যায়, পা ভারী ভারী লাগে, রাত্রে পার মাংস বেশি কামড় দেয় বা ক্রাম্পিং করে, এই ধরনের উপসর্গ যদি আসে তাকে তাহলে অন্ততপক্ষে তাকে সাজেস্ট করুন বা অনুরোধ করুন যে কোনো একজন ভাস্কুলার সার্জন বা ভাস্কুলার ডাক্তারের কাছে গিয়ে এই ধরনের মেশিনে পরীক্ষা করে এই রোগটা খুব সহজেই নির্ণয় করা সম্ভব, এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করলে সেটার চিকিৎসা করা এবং চিকিৎসার ব্যয় দুইটাই অনেক কমে আসে। আশা করি আমরা আপনারা বুঝতে পেরেছেন যে এই ভেরিকোজ ভেইনের যে আজকের যে আমরা যে কথাটা বললাম অল্প একটি সেকশনে, আমরা বড় একটা জিনিসকে পার্শিয়ালি বললাম। আশা করছি ভবিষ্যতে আমরা এটার উপরে আরও বেশি বিস্তারিত আপনাদেরকে সিরিজ ভিডিওর মাধ্যমে বা সিরিজ কনসালটেশনের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো, এবং দর্শকদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই ভাস্কুলার ডাক্তারের সাথে যোগাযোগ করুন, অথবা আমরা DPRC-তে ভাস্কুলার সেন্টার অল্প কিছুদিনের মধ্যে চালু করতে যাচ্ছি, তো সুতরাং আমরা আপনারা DPRC-তে যদি খোঁজ নেন তাহলে আপনাদের এই পরীক্ষা এবং এই ভেরিকোজ ভেইনের চিকিৎসা, আধুনিক চিকিৎসা আপনারা নিতে পারবেন। ধন্যবাদ সবাই। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায়
এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।